বিয়ানীবাজারে বাজারে মরুম আলী কল্যাণ ট্রাস্ট ইউকের পরিচালনা মাওলানা এনাম উদ্দিনের অর্থায়নে ও শেওলা ইউনিয়ন জমিয়তের ব্যবস্থাপনায় শেওলা ইউনিয়নের বন্যা দুর্গত প্রায় একশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার বিকালে শেওলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যার্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় বিতরণকালে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ আল মামুন খান বিশেষ অতিথি ছিলেন শাওলা ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা ফারুক আহমদ সাধারণ সম্পাদক মাওলানা খালেদ হোসেন চৌধুরী সাবেক সভাপতি আব্দুল সামাদ সাদিক বিয়ানি বাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ অ্যাটাচ বাথরুম কিচেন ডাইনিং লিফ্ট সিসিটিভি বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা অর্থ সম্পাদক আব্দুল আলিম ঠিকাদার সহ আরো অনেকে প্রাকৃতিক দুর্যোগ সহ যে কোনো দুর্ভোগে দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে অতিথিরা বলেন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করা প্রত্যক্ষ কর্তব্য ইউকে বিত্তালীদের সাহেবের অর্ধায়নে আজকে ইউনিয়নের বিপর্যস্ত মানুষের পাশে অল্প হলেও কিছু ওনাদের পক্ষ থেকে যে সহায়তা করা হয়েছে আমরা দোয়া করি পাক রবুল আলামিন এই সহায়তাকে প্রবল করুন এবং এর উচিলায় মরহুম আরব এবং তান সহদর্মিনী সহ সন্তানের আত্মীয় হলেন যারা গৃহ থেকে থেকে করে চলে গেছেন তাদেরকে পাক রব্বুল আলমী যেন মাফ করে দেন এবং যেন ফেরদাউসের আলম কামদান করেন আজকের এই ট্রাস্টের এই সহানুভূতি দেখে আমরা যেন উদ্বুদ্ধ হই এবং আমরাও যেন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আর কল্যাণ ট্রাস্টের ইউকে এর পরিচালক গত ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদ পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতাকারী হাজর উদ্দিন সাহেব তারই অর্থায়নে আমাদের জমিত ওলামা ইসলাম শেওলা ইউনিয়নের ব্যবস্থাপনায় গরিব দুঃখী মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন আমাদের দিগলবার এবং প্রতিটি ওয়ার্ডের জন্য বৃষ্টি বৃষ্টি করে ত্রাণ সামগ্রী দান করেছেন আল্লাহ পাকরবুল আলমী যেন তার এই দানকে কবুল করেন আলহামদুলিল্লাহ সারা ইউনিয়নে চলমান আছে তিনি প্রতিটি ওয়ার্ডে এগুলা দান করতেছেন এবং বিভিন্ন সময়েও তিনি এরকম দান করে আসছেন এই নির্বাচনে আমরা জনগণের পাশে থেকে নির্বাচন করে আমাদের প্রার্থীকে বিজয় লাভ করিয়েছি এবারও আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাধ্যমে আমরা ত্রাণ সহায়তা নিয়ে হাজির হয়েছি এবং আমাদের কার্যক্রম কার্যক্রমিকশালার চলমান আছে বিশেষ করে বাইসেমের মাধ্যমে আমাদের সেগুলো ইউনিয়নের প্রায় প্রতিটি ওয়ার্ডে আমরা ত্রাণ সহায়তা পৌঁছাতে পেরেছি এজন্য জন্য শুক্রিয়া দায়া করি আলহামদুলিল্লাহ বিশেষ করে আরবালিক কল্যাণ ট্রাস্টের পরিচালক জেনা মৌলানা নাবুদ্দিন সাহেবের কৃতজ্ঞতা প্রকাশ করি উনি ইউনিয়নের প্রতিটি মানুষের সঙ্গে সব সময় উপস্থিত থেকে এবং ওনার আর্থিক সহায়তার মাধ্যমে মানুষের সঙ্গে থেকে সবসময় পাশে আসেন এজন্য আমরা জমিদের পক্ষ থেকে উনার কৃতজ্ঞতা প্রকাশ করি এ সময় উনানোদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবু মোহাম্মদ ইয়াহিয়া মামুন আহমদ নুরুল হুদা হিফজুল আমিন খান আলমুদ্দিন খান সাইফুল ইসলাম মাসুদ হাসান হাফিজ মিলাদ মাজেদ আহমদ সহ ইউনিয়নের জমিয়ত যুব জমিয়ত ছাত্র জমিয়তের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা মেহরু নিন্দু এবিটিভি